আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি টেক ডেস্কের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু অ্যান্ড্রয়েডের সেটিংস, এবং এই সেটিংসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্মার্টফোনের পারফরমেন্স অনেকটা বেড়ে যাবে, আপনার স্মার্টফোন কখনোই হ্যাং হবে না বা কখনো স্লো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই সেটিংসগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি ট্রাই করবেন আপনি আপনার স্মার্টফোনে। আমি মনে করি আপনি যদি এই সেটিংসগুলো ঠিক মতো করতে পারেন, অবভিয়াসলি আপনার স্মার্টফোনের পারফরমেন্স আপনি ভালো পাবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক ডিএসকের সাথে আছি আমি আকাশ খান। আপনি যদি এই কাজগুলো করতে চান তাহলে আপনি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেন, অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে আপনি চলে যাবেন সেটিংসে, সেটিংস থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। ওকে, স্ক্রল ডাউন করার পর আপনি সিঙ্ক নামে একটা অপশন পাবেন, এই সিঙ্কে যাবেন। তো এই সিঙ্কে যাওয়ার পর যদি আপনার অটো সিঙ্ক ডাটাটা অন করা থাকে, এই অটো সিঙ্ক ডাটাটা অফ করে দিবেন। তো এই অটো সিঙ্ক ডাটাটার কাজ হচ্ছে যে আপনি যখন কোনো পিকচার তুলবেন বা কোনো কন্ট্যাক্ট লিস্ট সেভ করবেন বা যা কিছু করেন না কেন, সেটা আপনার ক্লাউড স্টোরেজে সিঙ্ক হতে থাকবে। সো আপনার যদি এটা প্রয়োজন না হয়ে থাকে যে কোনো কিছু সিঙ্ক করার, বা আপনার ক্লাউড স্টোরেজ যদি কোনো কিছু স্টোর করার প্রয়োজন না হয়ে থাকে, তাহলে আপনি অটো সিঙ্ক ডাটাটা অফ করে রাখবেন। এই অটো সিঙ্ক ডাটাটা যদি অন করা থাকে, যখন আপনি ইন্টারনেটে কানেক্টেড হবেন তখনই আপনার ব্যাকগ্রাউন্ডে এই সব ডাটা সিঙ্ক হতে থাকবে এবং আপনার ফোনের পারফরমেন্সটা অনেকটাই কমে যাবে। সো আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি অটো সিঙ্ক ডাটা এই অপশনটা অফ করে রাখবেন, এবং যদি আপনার প্রয়োজন হয় তাহলে কখনো এই অটো সিঙ্ক ডাটা অপশনটা অফ করবেন না। ওকে, তো এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা আবার আরেকটু উপরের দিকে চলে যাব, অথবা আপনি আপনার ফোনের নিচের দিকে চলে যাবেন, অ্যাবাউট ফোন সেকশনে, অ্যাবাউট ফোন সেকশনে যাবেন। অ্যাবাউট ফোন সেকশনে যাওয়ার পর আপনার সিস্টেম আপডেট নামে একটা অপশন পাবেন, এই সিস্টেম আপডেটে যাবেন। ওকে, তো সিস্টেম আপডেটে যাওয়ার পর সবার উপরে এখানে থ্রি ডটের লাইন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট নামে আরেকটা অপশন আছে, আপনারা এই অটো আপডেটে ক্লিক করবেন। ওকে, তো অটো আপডেটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অটোমেটিক্যালি এটা অন করা আছে, সো এটাকে আপনারা অফ করে দিবেন। তো আপনার এটা যদি অন করা থাকে, যখন আপনি ইন্টারনেটে কানেক্টেড হবেন যদি আপনার কোনো আপডেট রিলিজ হয়ে থাকে তাহলে সে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি আপডেট ডাউনলোড করতে থাকবে, এবং আপনার ফোনের কতটুকু ডাটা রয়েছে সেটা কিন্তু সে দেখবে না। যেমন আপনার একটা আপডেট চলে আসলো 1.5 GB এবং আপনার ফোনে আছে মাত্র 200 MB, তো আপনার 200 MB ডাটা চার্জ করে কিন্তু সে আর আপডেট হতে পারবে না, এবং পরবর্তীতে দেখা যাবে যে এই ফাইলটা করাপ্টেড হয়ে গিয়েছে। তো এই ডাউনলোড অটোমেটিক্যালি আপডেটটা যদি অন করা থাকে, একদিকে হচ্ছে আপনার ডাটাকে কনজিউম করবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনটাকে স্লো করে দিবে, কারণ সে ব্যাকগ্রাউন্ডে এই ফাইলটাকে সে ডাউনলোড করতে থাকবে। সো এটা আপনি অফ করবেন, এবং যখন আপনার স্মার্টফোনে আপডেট চলে আসবে তখন আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ মেগাবাইট রেখে এবং আপনি ম্যানুয়ালি সেই আপডেটটা করে নেবেন। ওকে, তো এরপর আমরা তৃতীয় নম্বর অপশনটাতে চলে যাব, এখান থেকে ব্যাক করে এখান থেকে। এরপর আমরা আরেকটু নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে যাওয়ার পর আমরা আরেকটা অপশন পাবো, সিস্টেম অ্যাপস। ওকে, তো এই সিস্টেম অ্যাপসে যাব। সিস্টেম অ্যাপসে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ আপডেটার, এটাতে ক্লিক করবেন। তো সিস্টেম অ্যাপ আপডেটার, এটা হচ্ছে সিস্টেমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলা অটোমেটিক্যালি আপডেট হয়। তো সিস্টেমের অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, যেগুলো আমরা কখনো ওপেনই করি না। সো এই সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে যখন তারা আপডেট রিলিজ করে কোনো কোম্পানি থেকে, বা আপনারা যে রমটা ইউজ করেন তাদের কোম্পানি থেকে যখন কোনো আপডেট লঞ্চ করে তখন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি আপডেট হতে থাকে, এতে করে মেগাবাইট খরচ হয়, দ্বিতীয়ত আপনার ফোনের পারফরমেন্সটা স্লো হতে থাকে কারণ তারা ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে। সো আপনারা এই অটো আপডেটটা ডো নট অটো আপডেট করে দিবেন, এবং আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি আপডেটটা চেক করে ওই সময় আপনি আপডেটটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে যে আপনি যদি একটা আপডেট মনে করেন, যে আমি কথাটা আরেকবার রিপিট করতেছি, ধরেন আপনার একটা আপডেট আসলো 200 MB, তো আপনার আপনার ফোনে আছে মাত্র 50 MB, তো 50 MB কেটে নেওয়ার পর কিন্তু সে আর আপডেট হতে পারবে না, সে কর আপডেট হয়ে যাবে। সো এইভাবে তারা বারবার আপডেট হতে থাকবে আর বারবার ফেল হতে থাকবে। সো আপনারা আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনার সিস্টেম অ্যাপসগুলো আপডেট করে নেবেন, অথবা যেগুলো প্রয়োজন সেগুলো আপডেট করে নেবেন। ওকে, তো এবার আমরা অন্য একটা সেটিংসে যাব। ওকে, ব্যাক করি এখান থেকে। এখান থেকে ব্যাক করার পর আমরা আরেক
একটু নিচে যাব, অথবা আপনি আপনার ফোনের অ্যাবাউট ফোন সেকশনে যাবেন। যাওয়ার পর আপনি বিল্ড নাম্বার নামে একটা অপশন পাবেন, সেখানে 5 অথবা 7 বার ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। সো আজকের দিনে সবাই জানেন কীভাবে ডেভেলপার অপশনটা অন করতে হয়, সো আপনার ডেভেলপার অপশনটা অন করে নেবেন। তো আমার ডেভেলপার অপশনটা আছে হচ্ছে যে অ্যাডিশনাল সেটিংস, দেন আমরা স্ক্রল ডাউন করে যদি একটু নিচে যাই সেখানে আপনার ডেভেলপার সেটিংসটা পেয়ে অপশনসটা পেয়ে যাবেন। তো ডেভেলপার অপশনটা আমি আমার ফোনে এখানে পেলাম, তো আপনি একটু খুঁজে দেখবেন। জাস্ট আপনি বিল্ড নাম্বার 5 অথবা 7 বার ট্যাপ করলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব। ওকে ওকে, তো এটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখানে 1x দেওয়া থাকলে এখান থেকে জাস্ট আপনি 0.5x দিয়ে দিবেন সবগুলাই, তাহলে আপনার ফোনের পারফরমেন্সটা আর একটু ভালো হবে। ওকে, তো এই ট্রিকটা একটু পুরনো ট্রিক, তারপরে আমি এটা আরেকবার বলে দিলাম। তারপর আর একটু নিচের দিকে চলে যাবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ্লিকেশন রান করতে পারবে সেটার হচ্ছে একটা লিমিট। তো এখান থেকে আপনি অ্যাটমোস্ট 1 প্রসেস দিয়ে রাখবেন, কারণ হচ্ছে যে আপনি এটা যদি দিয়ে রাখেন যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে থাকবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র আরও একটা অ্যাপ্লিকেশন রান করতে পারবে, এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবে না। সো সেক্ষেত্রে আপনার প্রসেসরের উপর চাপটাও কম পড়বে, আপনার ফোনের পারফরমেন্সটা ভালো থাকবে। যখন আপনার ফোনের প্রসেসরের উপর অনেকগুলো অ্যাপ্লিকেশনের প্রেশার পড়বে তখন কিন্তু আপনার প্রসেসরটা বিজি হয়ে যাবে এবং সে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারবে না। এর কারণে কিন্তু মাল্টি টাস্কিং করার সময় আমাদের ফোনটা একটু হ্যাং করে, ল্যাগ করে। ওকে, সো এটা আপনি আপনার পছন্দ মতো সেট আপ করবেন। আপনার যদি মাল্টি টাস্কিংয়ের প্রয়োজন হয় বা বেশি যদি সফটওয়্যার ইউজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড লিমিট রাখবেন। আর যদি মনে করেন যে না, এতগুলো অ্যাপ্লিকেশন আমার একসাথে রান করানোর প্রয়োজন নাই, সেক্ষেত্রে জাস্ট আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অথবা আপনি অ্যাটমোস্ট 1 প্রসেস এটা দিয়ে রাখবেন। ওকে, তো এবার আমরা ব্যাক করি এবং লাস্ট যে টিপসটা সেটা হচ্ছে যে এরপর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সবার উপরে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে সেটিংস নামে আরও একটা অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অপশনটা, ঠিক আছে। তো এখান থেকে আপনার দিয়ে দিবেন ডু নট অটো আপডেট অ্যাপস। তো আপনার অটো আপডেট এই অ্যাপসটা যদি অন করা থাকে তখন আপনি যখন ইন্টারনেটে কানেক্টেড হবেন তখন এরাও ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে এবং এদের ভার্সনগুলো বেড়ে যাবে। এরা যখন ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে তখন আপনার ফোনের পারফরমেন্স একদিকে স্লো হবে, দ্বিতীয়ত হচ্ছে এরা যখন আপডেট হয়ে যাবে এরা আস্তে আস্তে আপডেট হতে 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 এদের ভার্সনগুলো অনেক বেড়ে যাবে এবং এদের সাইজটা অনেক বেড়ে যাবে। তো আপনার ফোনের কনফিগারেশন অনুযায়ী তারা দেখবেন যে ঠিকঠাক মতো প্রপারলি কাজ করতে পারবে না, প্রপারলি রান করতে পারবে না এবং আপনার ফোনটাকে স্লো করে দিবে বা হ্যাং করে দিবে। সো আপনার যেসব অ্যাপ্লিকেশনগুলোর আপডেট প্রয়োজন আপনি শুধু সেই সিঙ্গেল অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে নেবেন এবং এই অটো আপডেট অ্যাপ্লিকেশনটা অফ করে রাখবেন, এটা আপনি থাকবে হচ্ছে ডু নট অটো আপডেট অ্যাপস। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করছি এই ভিডিওটা যদি আপনি দেখেন, এই ট্রিকগুলো যদি আপনি ফলো করেন, আপনার ফোন হ্যাং অথবা স্লো কোনোটাই হবে না। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে আপনি আরেকবার রিকোয়েস্ট করছি আপনি ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন আরও টিপস পাবে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।